नमस्कार, आमी मीनाक्षी। शुरू करछी शारदाञ्जलि। राजा नेई, नेई राज्यपाल। 300 बछरे पुरानो राजबाड़ीते बजाय रयेछे बनेदियाना आर ऐतिह्य। आजो प्राचीन रीति मेनेई दुर्गापूजो हय मुर्शिदाबादेर धुलियान राजबाड़ीते। মুর্শিদাবাদের ধুলিয়ান রাজবাড়ির বয়স প্রায় 300 বছর। ধুলিয়ান রাজবাড়ি কাঞ্চনতলা রাজবাড়ি নামেও পরিচিত। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। এখানকার দুর্গাপূজোর এক আলাদা জনপ্রিয়তা রয়েছে। রাজ আমলের আড়ম্বরে ধুলো জমলেও আজও নিষ্ঠা ভরে দেবী দুর্গার আরাধনা করা হয় ধুলিয়ান রাজবাড়িতে। লোকমুখে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রায় 300 বছর আগে রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রাঘবেন্দ্রনাথ রায়। ঢাকার বালুচি গ্রাম থেকে মুর্শিদাবাদে ধুলিয়ানের পার দেওনাপুরে বসতি স্থাপন করেন। একদিন রাঘবেন্দ্রবাবু নৌকা বিহারে বেরিয়েছিলেন, সেই সময় জলমগ্ন হয়ে পড়েছিল গোটা ধুলিয়ান গ্রাম। এর মধ্যে তার নজর পড়ে কাঞ্চনতলা এলাকাটির দিকে, যেটি দেখতে অনেকটা কাছিমের পিঠের মতো। রাজা ঠিক করেন এখানেই বসতি বানাবেন তিনি। বাড়ি তৈরির পর থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা, শুরু হয় জাঁক জমকপূর্ণ দুর্গাপুজো। 300 বছরের পুরনো এই পুজো আজও সেই একই জৌলুস এবং রীতি নিয়মের সঙ্গে পালন করা হয়। এখানে পুজো হয় 13 দিন ধরে। পুজোতে দেশ বিদেশে থাকা পরিবারের প্রত্যেক সদস্য একত্রিত হন। দেবী মূর্তির মধ্যেও রয়েছে অভিনবত্ব। মূর্তির উপরে বিরাজমান গঙ্গা। গঙ্গা পুজোর মধ্যে দিয়ে এখানে দুর্গাপুজো শুরু হয়। বলিদান প্রথাও রয়েছে এখানে। এখানকার সাধারণ মানুষ খুব আপ্লুত। আমি তো দেখেছি প্রত্যেক মানুষ আসেন, প্রচুর ডালা পড়ে। পুরনো পুজো, এনার একটা আলাদা ঐতিহ্য আছে, সেই হিসেবে প্রচুর ডালা পড়ে। পাঠাও মানসিক অনেক আসে, এটা অঞ্চলের প্রচুর লোক আসে। আর দশমীর দিন তো কথাই নেই, আপনি রাস্তাতে বেরোতেই পারবেন না। এই এলাকার এই প্রথম পুজো, কিন্তু বর্তমানে প্রচুর পুজো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দশমীর দিন যে বাইচ হয় বা প্রতিমা যে যায়, তো এই নৌকা আগে, নৌকাতে আগে চাপবে, তারপরে অন্যান্য প্রতিমা নৌকায় চাপবে। প্রথমে একটাই পুজো, তারপরে হরিসভা, তারপরে ঠাকুর পাড়া, এরা পরপর শুরু করলো, এখন তো প্রচুরই। একটা সময়ে এই রাজবাড়িতে প্রচুর কাঞ্চন ফুল হতো, সেই ফুলেই মায়ের আরাধনা হতো। সেই কাঞ্চন ফুল এখন অবশ্য আর পাওয়া যায় না। রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় ধুলিয়ান রাজবাড়ির দুর্গাপুজো। করোনা আবহে রাজবাড়ির পুজো অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। পরিবারের অনেক সদস্যই এবছর পুজোয় আসতে পারছেন না। এখানকার পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। সংক্রমণ রুখতে করোনা বিধি মেনেই এবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ, মুর্শিদাবাদ।